আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা নিয়ে কথা বলার একদমই ইচ্ছে ছিল না, তারপরেও এটা গুরুত্বপূর্ণের তো কি সংজ্ঞা জানি না, এটা গুরুত্বপূর্ণের চাইতে অনেক অনেক বেশি কিছু আর কি। এত গুরুত্বপূর্ণ এই ইস্যুটা, আমি যদিও অ্যাভয়েড করতে চেয়েছিলাম কিন্তু শেষ পর্যন্ত পারলাম না। যাক, মূল আলোচনায় যাবার আগে একটু মানে তসলিম ভাইয়ের কাছে আবার একটু অনুমতি নিয়ে নিই, কারণ উনি আবার মাইন্ড করতে পারেন যে উনি যে ইস্যুটাকে সামনে এনেছেন সেটা নিয়ে আমি কথা বলে ফেললাম, কপিরাইট টাইট মেরে দিতে পারে। আপনারা জানেন কিছুদিন আগে তার সাথে আমার কিছু ঝামেলা হয়েছে, সেই ঝামেলাগুলোর কারণ ছিল আমি যখন স্কুল নিয়ে একটা পর্ব করি সেই পর্বের মধ্যে একটা চিঠি দেখানো হয়েছিল, সেই চিঠি নিয়ে উনি নানান বিশ্লেষণ, কার মাকে কার বাবাকে ওই কে শ্রীরাম বলে কে লক্ষ্মী বলে এইসব নিয়ে বিরাট বিশ্লেষণ, অনেক ভালো পড়াশোনা দেখলাম ওনার ওইসব বিষয় নিয়ে। তো ওইটা নিয়ে যে পরিমাণে পড়াশোনা উনি করেছেন, যদি ইসলাম নিয়ে ওর মিনিমাম কিছু করতো তাহলে যে ইসলাম নিয়ে এত মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম মুসলমান এদেরকে নিয়ে এত কুরুচিপূর্ণ কথাবার্তা উনি বলতে না বলে আমি বিশ্বাস করি। তো আল্লাহ আমাকেও হেদায়ত করুক, ওনাকেও হেদায়ত করুক। আমি যেহেতু একজন মুসলমান এবং একজন মুসলমান হিসাবে খুবই স্ট্রংলি বিলিভ করি, সো আমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যুদ্ধে গিয়েছিলেন, তো একজন যুদ্ধাহত একজন কাফের, সে অলরেডি মানে আটক, তো গ্রেপ্তার হলে তাদেরকে আর ওই যখন সারেন্ডার করতো তখন তো তাদেরকে আর মারতো না। তো ও গ্রেপ্তার হওয়ার পরেও ও আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে থুতু দিয়েছিল, থুতু দেওয়ার কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা ওকে মারার জন্য উদ্যত হলো। তখন তিনি হঠাৎ করে চিন্তা হলো যে তার ধর্ম এটাকে অ্যালাউ করে না, নিজের ব্যক্তিগত কোনো আক্রোশের জন্য কাউকে শাস্তি দেওয়া যাবে না, উনি আর তাকে মারেন নাই। যে থুতুটা যেহেতু ওনাকে দিয়েছে ওনার ব্যক্তিগত আক্রোশ থেকে উনি বোধহয় করছে, এটা চিন্তা করে উনি আর মারেন নাই। তো আমি আমি এটার জন্য আসলেই ক্ষমা চাচ্ছি যে অনেক সময় অনেক বিষয় আছে, আমি ব্যক্তিগত বিষয় নিয়ে না আমি অনেক বেশি রিয়্যাক্ট করি। হ্যাঁ, আমার আমার ভেতরে আমি যেহেতু মানুষ আমার অবশ্যই ভুল আছে, আমি ভুলটা স্বীকার করে নিচ্ছি, আমি চেষ্টা করি এবং এই পরিকল্পনা হাতেই নিয়েছি যে কখনোই ব্যক্তিগত কোনো ইস্যু নিয়ে কারোর সাথে ব্যক্তিগত ঝামেলায় জড়াবো না। তো তসলিম ভাই যে ইসকন নিয়ে তারপরে এরপর আর অনেকগুলো পর্ব নিয়ে আমি যখনই কোনো প্রোগ্রাম করি সেটা নিয়ে উনি বিরাট বিশ্লেষণ শুরু করে আমাকে নিয়ে বাজে বাজে কথাবার্তা লেগে এবং খুব খারাপ ভাষায়। ধরেন ইসকনের আগে আমি তাকে চিনতামও না, তার এটা ওই পোলাপান যখন দেখাইলো তখন তসলিম আবার কে, মানে আমি উনি ছোটো সাংবাদিক সেটা বলছি না, মানে আমি বিরাট বড় সাংবাদিক ওইটাও আমি বলছি না, কিন্তু আমি চিনতাম না আর কি ওনাকে, যে পত্রিকার সাংবাদিকরা অনেক বড় বড় সাংবাদিক আছে পত্রিকার ওনাদেরকে কেউ চেনে না, সেই তুলনায় হয়তো আমরা টেলিভিশনে যারা কাজ করেছি তাদেরকে খুব দ্রুত মানুষ চেনে, এটা খুব স্বাভাবিক। তার মানে উনি আমার চেয়ে জুনিয়র তা না, উনি আমার চেয়ে অনেক বিজ্ঞ সাংবাদিক। তো উনি আমাকে যদি ইসকনের ওই পর্ব দেখে তার যদি কোনো কিছু মনে হতো, অবজারভেশন কিছু আছে, সে আমাকে বললেই পারতো ইলিয়াস তুমি ভাইয়া এই জিনিসগুলো বোধ হয় তোমার সংশোধন করা দরকার, কোনো সমস্যা নাই আমাকে, কোনো আমার যারা সিনিয়র সাংবাদিক আছে যারা আমার সাথে সম্পর্ক আছে কারোর সাথে কোনো দিন বেয়াদবি করে কথা বলেছে একজন বলুক, যারা বদমাইশ ওগুলি বদমাইশ তো বদমাইশ ওগুলির হিসাব বাদ, কিন্তু আমাকে আমার সাথে মানে আমাকে গঠনমূলক সমালোচনা করে কিংবা সে দালালি করে না কোনো দলের, তো তাদের কারোর সাথে আমার আমি তো কারোর সাথে বেয়াদবি করিনি, উনি আমার বললেই পারতো। যাক, ওইটাই শেষ না, ওনার কিছু বলি নাই। তারপরে যত প্রোগ্রাম করলাম সব প্রোগ্রামে উনি যথেষ্ট মানে এই আমাকে নিয়ে খালি বিশ্লেষণ আর আজে বাজে কথাবার্তা, খুব নোংরা ভাষায় কথাবার্তা বলে। এরপরে ধরলাম এই কয়েক মাস আগে, যাক সেই পর্যন্ত শেষ ছিল, আমি চিন্তা করেছিলাম যে তাকে নিয়ে আর কথা বলবো না, আজকে যদি ওনাকে নিয়ে বাজে কোনো কথা বলছি না কিন্তু কথা বলছি ওনাকে নিয়ে, এটাই এই জন্য আমি আগে থেকে অনুমতি নিয়ে নিলাম। তসলিম ভাই যে এই প্রোগ্রামটা করেছে সেটা আই অ্যাপ্রিসিয়েট ইট, এবং আমি মনে করি যেটা খুবই প্রচণ্ড রকমের গুরুত্বপূর্ণ একটা ইস্যু বাংলাদেশের জন্য এই মুহূর্তে। এখন এই ইস্যুটা বেশ কয়েকদিন হয়েছে, আজকে কেন কথা বলছি, আজকে কথা বলার আমি কথা বলতে চাই না, কারণ চাই যেটা দেখেছে মানুষ তো দেখেছেই, কিন্তু খুব আশ্চর্য হলাম আমরা যারা দেশের বাইরে থেকে কাজ করি
আমরা জানি আমাদের কত ধরনের সমস্যা পোহাতে হয়, সেটা আমি বিলিভ করি তসলিম ভাইয়ের ক্ষেত্রেও এই একই ঘটনা ঘটেছে। এবং এই প্রোগ্রাম যাওয়ার পরও তার উপরে অনেক ধরনের ঝড়ঝাপটা যাবে, শুরু হয়েছে অলরেডি। ওনার চাইতে বেশি হচ্ছে সেনাবাহিনীর যে অফিসার কর্নেল হাসিনুর, ওনার উপরে যেই ধকল এখন শুরু হয়েছে। কিছুক্ষণ আগেও সোশ্যাল মিডিয়াতে ওনাকে নিয়ে খুব খারাপ একটা দুঃসংবাদ শুনলাম, পরে আমি যতটুকু জেনেছি যে সেটা গুজব ছিল, কিন্তু ওনার উপরে চাপগুলো যাবে। এরই মধ্যে তসলিম খলিল এবং কি বলে, সরি আমি এতক্ষণ বলতে তসলিম বলছিলাম, তসলিম খলিল আপনার এবং হাসিনুর ওনাদের দুজনের বিরুদ্ধেই মামলা হয়েছে। সেই মামলা এখন আপনারা জানেন যে তারপরে তাদের উপরে কত ধরনের ধকল যাবে, যেহেতু তসলিম খলিল দেশের বাইরে আছে, তার হয়তো সরাসরি সেটা তাকে পোহাতে হবে না, কিন্তু তসলিম স্যার ওনার তো এই সমস্যাগুলো পোহাতে হবে। কিন্তু এই সমস্যাগুলো তো হতো না, যখন ঘটনা ঘটেছে সরকার চুপ ছিল, অবজার্ভ করেছে, এটার কনসিকোয়েন্স কি হয়, কিছুই হয় নাই। ধরেন যখন এই অনুষ্ঠানটা প্রচার হলো, প্রচার হওয়ার পরে আমরা শুনছি যে 600-650 মানুষ গুম আছে। আচ্ছা, এই যে 650 মানুষ গুম, এই 650 মানুষের পরিবারে কি মানুষ নাই, একজন মানুষও জীবিত নাই? যদি একজন করে মানুষও যদি আসতো, তারা তো জানে না তাদের পরিবার বেঁচে আছে কি মারা গেছে। যেহেতু জানলো তসলিম খলিলের এই প্রোগ্রামের মাধ্যমে, যেহেতু জানলো যে এই মানুষগুলো ডিজিএফআর অফিসে থাকতে পারে, তাদেরকে হয়তো ডিবির ওই মিন্ট রোডের ওইখানেও কিছু টর্চার সেল আছে, র্যাবের আছে, সিআইডির আছে, তো এগুলি যেহেতু আছে এসব জায়গাগুলোতে বেঁচে থাকার সম্ভাবনা তো আছে। ওই প্রোগ্রাম দেখার পরে ওই মানুষগুলো বাসায় বসেছিল কিভাবে? কিছু মানুষ প্রোগ্রাম করেছে প্রেস ক্লাবে, ওই সাংবাদিকদের সামনে সংবাদ সম্মেলন করেছে, ওটা করে তো লাভ নেই। এদেশে সাংবাদিক বিক্রি হয়ে গিয়েছে, তাদের কাছে কোনো কিছু চেয়ে আর লাভ নেই। যেই সময় এই ভিডিওটা গেল, তখন দেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের একটা প্রতিনিধি দল ছিল। আপনারা যদি 600 মানুষ ওই সময় এসে ডিজিএফআই ঘেরাও করতেন, মিন্টু রোড ঘেরাও করতেন, ডিবি অফিস, পুলিশ কমিশনারের কার্যালয় ঘেরাও করতেন, আপনাদের সাথে কোনো রাজনৈতিক দলের আসার দরকার নাই তো? অন্তত 6 কোটি মানুষ এসে রাস্তায় দাঁড়াতো, পুলিশ একটা টোকা দেওয়ার ক্ষমতাও ছিল না ওই সময়টাতে, যেই সময় জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল বাংলাদেশে ছিল। তো কেন করেন নাই, কেন হয় নাই, সেটা আপনারাই জানেন। সব দোষ খালি বিএনপির আর জামায়াত কিছু করে না। বিএনপি যদি নাকি যারা মন্ত্রী ছিল, এমপি ছিল, তারা দুর্নীতি করে নাই? এটা তো শুরুই হয়েছে, এই দেশ জন্মই তো হয়েছে দুর্নীতি দিয়া। শেখ মুজিবই রেখে গেছে এই দুর্নীতির, যে মানে রাজনীতি করে যে দুর্নীতিবাজ হওয়া যায়, এটা শেখ মুজিব শিখাই দিয়ে গিয়েছে। তো সেই ধারা তো এখনও চলছে। তো বিএনপি দুর্নীতি করেছে, বিএনপির যারা একজন এমপি, এমপির তো কোনো অভাব নাই, বাংলাদেশে একজন এমপি হওয়া মানে তার আর জীবনে কোনো অভাব নেই। ওর কি সমস্যা আছে এখন? ওর কি ডিম 15 টাকা না 45 টাকা একটা সমস্যা আছে? ও তো কিনে খেতে পারবে, ওর তো সমস্যা নাই। ওর চাইতে বেশি সমস্যা আপনার। বিএনপির দোষ দেওয়া তো লাভ নাই, বিএনপি রাস্তায় কেন বলবে না? বাংলাদেশে 71 সালের কিসের মুক্তিযুদ্ধ হয়েছে সেটা আমি জানি না, কিন্তু 30শে ডিসেম্বরের আগ পর্যন্ত বাংলাদেশে মুক্তিযোদ্ধারা স্বপ্নেও দেখে নাই যে বাংলাদেশ স্বাধীন হবে। শ্রদ্ধা নিয়েই বলছি, যারা যুদ্ধ করেছেন অবশ্যই তারা এই দেশকে ভালোবাসেন, কিন্তু কতজন মানুষ যুদ্ধে গিয়েছে? আপনি আপনার গ্রামে খোঁজ নেন তো কয় পার্সেন্ট মানুষ যুদ্ধে গিয়েছে? 0.1%ও না, 99.9% বাঙালি ঘরে বসা ছিল অথবা ওদেরকে সহায়তা করেছে। শুধুমাত্র ওই সপ্তম নৌবহর আর হচ্ছে গিয়ে ওই যে পাকিস্তানের যে জাহাজটা আসতে দেয় নাই, শ্রীলঙ্কা হয়ে ঘুরে আসতে হয়েছিল, ওটা যদি টাইমলি বাংলাদেশে যদি মানে পোর্টে যদি চলে আসতে পারতো, স্বাধীন হইতো, বা ইন্ডিয়ারে দিয়েও স্বাধীন হয়তো। সো বাঙালি মুক্তিযুদ্ধ করে নাই, এটাকে বলা হয় বীরের জাতি, এই জাতি মুক্তিযুদ্ধ করে নাই। সো আপনি এই যে ডিমের দাম, এটার দাম বিএনপির জন্য বসে আছেন, বিএনপির আমি বাই নেমে বলতে পারবো, এরকম নেতার নাম বলতে পারবো যে প্রতি মাসে এই সরকার থেকে টাকা নেয়, সুন্দরভাবে বিজনেস করছে, আওয়ামী লীগের নেতাদের সাথে আত্মীয় সম্পর্ক তৈরি করছে,
তো তাদের তো সমস্যা নাই, সমস্যা আপনার, আপনার সমস্যা আপনাকেই ই করতে হবে। যারা দেশের বাইরে আছে, মনে করেন তাসলিম খলিলের কি অভাব আছে নাকি? মানে অভাব, আমি সে কত টাকার মালিক সেটা আমি আর জানার দরকার নেই, সে তো সুইডেনে আছে, অভাবে থাকবে না। চিকিৎসা, খাওয়া দাওয়া সব কিছু সে যদি মানে পঙ্গু হয়ে যায়, আমাদের এখানে তো সমস্যা নাই, আমরা কতদিন কথা বলবো? আমার ভবিষ্যৎ প্রজন্ম বাংলাদেশের দিকে তাকায় হিসুও করবে না। সো আপনারা বের করে দিয়েছেন, না খারাপ লাগলে কিছু করার নেই, আমি এমনি কথা বলি। আপনাদেরটা আপনাকেই বুঝতে হবে। 2 দিন আগে বাম দল একটা হরতাল ডেকেছিল, কিসের কিসের জন্য? ডিজেলের দাম বাড়িয়েছে, এই জন্য। সে ডিজেল চালিত বাস ট্রাক কারা চালায়? ওই রুহিন হোসেন প্রিন্স চালায়, প্রিন্স ভাইও চালায় না, সাকিব ভাইও চালায় না, আপনারা চালান। তাদের তো কোটি কোটি মানুষ নাই যে তারা আপনার রাস্তায় থেকে তারপরে গাড়ি ঘোড়া সব ভাঙচুর করবে বা পিকেটিং করবে, জোর করে আপনাদের গাড়ি চালাইতে বাধা দিবে। আপনাদের নিজে থেকে উচিত ছিল ওই হরতালটা পালন করা, করেন নাই। এটাই হচ্ছে বাঙালি। এই বাঙালির জীবনে কোনো দিন কোনো কিছু দিয়া এদেরকে বোঝানো যাবে না যে এদের অধিকার কি, কিভাবে প্রতিষ্ঠা করতে হয় সেটা। যারা এই গুম হয়েছে, যাদের পরিবার, সেই মানুষগুলোর, যারা ফেরত এসেছে এই পর্যন্ত, যখন কর্নেল হাসিনুর স্যার এবং আরেকটা ছেলে যে কথা বলল, এরা যখন কথা বলল, তখন যদি আপনারা সবাই মুখ খুলতেন একসাথে, একসাথে রাস্তায় নেমে আসতেন, জি আমরা এখানে ছিলাম, আমারও মনে হয়েছে এই জায়গাটা এখানে, এখানে আরো অনেক মানুষ আছে, চলেন আমাদের ভেতরে ঢুকতে দিতে হবে, দেখতেন অবস্থাটা কি দাঁড়াইতো। কিন্তু করেন নাই সেটা। অতএব যেই জাতি নিজের স্বাধীনতা, নিজের অধিকার এতটুকুও জানে না, তাকে জোর করে স্বাধীনতা এনে দেওয়া যাবে না। আমি আজকে কয়েক মাস হলো আমি ইতিহাস নিয়ে কিছু প্রোগ্রাম করি, তো আমাকে পছন্দ করে, ভাইয়া অনেক ভালো হয়েছে, ইলিয়াস ভাই এই বইগুলো কোথায় পাবো, কমেন্টে দেখি। বই তুই ঘরে বসে থাক, তোর আমি বই কিনে দিয়ে আসবো, তোর ঘরে আমি বই পাঠাই দেব, ওখানে বসে থাক। বইয়ের নাম দেয়া হয়েছে, লেখকের নাম দেয়া হয়েছে, তারপরে এই বই কোথায় পাবো, কোথায় পাবেন বই, দেখেন, খুঁজা বার করেন, যান খুঁজেন, অনলাইনে দেখেন, পিডিএফ ফাইল আছে, পড়েন সেখান থেকে, করে নেই। এই হচ্ছে আমাদের জাতি। অতএব নিজের স্বাধীনতা নিজে বোঝেন। সামনে যখন সরকার পতনের কোনো আন্দোলন হবে, আপনার যতটুকু করা দরকার ততটুকু আপনি করেন, তা না হলে আওয়ামী লীগের চিন্তা করে লাভ নাই। আওয়ামী লীগ জোর করে থাকবে, কিন্তু আওয়ামী লীগ জনপ্রিয় কি না ওইটা নিয়ে আওয়ামী লীগ নিজেও চিন্তা করে না। আওয়ামী লীগ যতদিন থাকবে ততদিন তাদের প্রতি মানুষের যে ঘৃণা, এটা আগুনের মতো বাড়তে থাকবে। 2 দিন আগে দেখেছেন না, আপনার ইডেন কলেজের এক কি মেয়ে, ওই ছাত্রলীগ সভাপতি, মেয়েদেরকে উলঙ্গ করে করে তারপরে তাদের ছবি রেখে দেয় মিছিলে টিছিলে যেতে না চাইলে। এটা খালি ওই ইডেনেরই না, কেন্দ্রীয় ছাত্রলীগ দেখলাম বিবৃতি দিয়েছেন যে তারা এটার সত্যতা পেলে বিচার করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো ওইটাই হয়, বুয়েটের অবস্থা দেখেছেন, ছাত্রলীগকে এখন ওইখানে নিষিদ্ধ করা হয়েছে, ওখানে কোনো পলিটিক্স করতে দেবে না ছাত্রলীগের ব্যানারে। এই যে কয়েকদিন আগেই ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা গিয়েছিলেন 15 আগস্ট পালন করতে, করতে দেওয়া হয়নি। সো মানুষের ভেতরে যে ক্ষোভ, আজকে ক্ষমতা থেকে যাক, এই ইডেন সহ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সব জায়গাতে ছাত্রলীগ যে পরিমাণে সাধারণ শিক্ষার্থীদের টর্চার করেছে, ওরাই জবাব দিয়ে দিবে, খালি সময় আসতে দেন। সো আওয়ামী লীগ জনপ্রিয় হয়ে যাচ্ছে না কি, এটা নিয়ে চিন্তা করার দরকার নাই। শেখ মুজিবকে যদি খালি খুন না করত, খালি খুন না, মনে করেন ওই ওরে এতগুলো মানুষ সহ যদি খুন না করত, মানে ছোটো ছোটো বাচ্চা মহিলা, এটা খুবই মর্মান্তিক ছিল যে এদেরকে কেন খুন করা হয়েছে। কিন্তু যারা খুন করেছে তারা জানতো, ওই সময়ের কথা পড়ে দেখেন ইতিহাসে, তাহলে বুঝবেন যে ক্ষোভ কতটুকু ছিল মানুষের, কি পরিমাণে ক্ষোভ থাকার পরে এই ধরনের ঘটনা ঘটায়, সেটা ওই ই পড়েন গাজী গোলাম মোস্তফা লেখেন, এই ভিডিওটা দেখি, গাজী গোলাম মোস্তফা লেখেন গুগলে, লিখলে ওর উইকিপিডিয়া আসবে, ওইখানে ঢুকে তারপরে ক্যারিয়ার নামে একটা ইয়ে আছে, ওই ক্যারিয়ারের ওই ইয়েটাতে যাবেন, অপশনটাতে যাবেন,
গিয়ে তারপরে পড়েন ঘটনাগুলো। ইংলিশে লেখা যদিও যারা না পারেন আরেকজনকে বলেন মানে করে দেয়া, তারপর অথবা গুগলে ট্রান্সলেট করেন, করে তারপরে পড়েন ওগুলি। পড়লে বুঝতে পারবেন যে এক গোলাম মোস্তফা ঢাকা মহানগরে তখন আওয়ামী লীগ সভাপতি শেখ মুজিবের সবচেয়ে ঘনিষ্ঠ মানুষ, ওই ওইখানে লেখাই আছে, ওই উইকিপিডিয়াতে লেখা আছে যে করাপ্টেড পার্সন এবং হি ওয়াজ কনসিডার্ড অ্যাজ এ রাইট হ্যান্ড টু শেখ মুজিব। এবং ওইখানে বলা হয়েছে যে শেখ মুজিবের সাথে সে এভরি ইভিনিং তারা মিটিং করত। তো শেখ মুজিব বাইরে মনে করেন চাপাবাজের মতো ওই দুর্নীতির বিরুদ্ধে ভাষণ দিত, হ্যাঁ চাটার দল সব খেয়ে ফেলতেছে এসে ভাষণ দিত, আর যারে দিয়ে খাইতেছে তারে সন্ধ্যায় না বাসায় না তারপরে আদর আপ্যায়ন করত। ওই খালি ওই গোলাম মোস্তফার উইকিপিডিয়াটা একটু পড়েন, তাইলে বুঝতে পারবেন যে একাত্তরের অবস্থা কী ছিল। কিন্তু আমি স্টিল আমি খুবই স্ট্রংলি এই ওরা যেই ছোটো ছোটো বাচ্চা নারীদেরকে মেরেছে সেটা আমি স্ট্রংলি এটা মানে ঘৃণা করি। তবে শেখ মুজিবকে মারা ফরজ হয়ে গিয়েছিল ওই সময়, কিন্তু যদি না মারত আর পাঁচ বছর যদি শেখ মুজিব, পাঁচ বছর না দুই বছর যদি শেখ মুজিবকে থাকতে দিত, তাইলেই বাংলাদেশে মানুষ বুঝত। আরেকটা ভুল করেছে কি জানেন, ইন্ডেমনিটির কথা বলেন না, জিয়াউর রহমান তো দেয় না, ওইটা ইন্ডেমনিটিটা খন্দকার মুস্তাক দিয়েছিল। এই ইন্ডেমনিটিটা না দিয়ে যদি নাকি খালি শেখ মুজিবের সময় যে ঘটনা ঘটেছিল সেগুলো সহ বিচার হইতো, যারা খুন করেছে তাদেরও বিচার, শেখ মুজিবের সময়ের ঘটনারও বিচার, জাসদের ওই 35,000 নেতাকর্মী খুন, জেলে যাদেরকে বিনা অপরাধে জেলে পাঠিয়েছিল, এই টাইপের যে ঘটনাগুলো ঘটেছিল এই ঘটনাগুলোতে যারা দায়ী তাদের ব্যাপারে বিচার হইতো। এবং ওই সময় খালি যদি ফেসবুক আর ইউটিউবটা থাকতো তাইলে বুঝতেন। সো শেখ আর আওয়ামী লীগকে নিয়ে চিন্তা করার দরকার নেই, সাধারণ মানুষ আপনি আপনার অধিকার কীভাবে প্রতিষ্ঠা করা যায় সেটা চিন্তা করেন। সামনে দিন আসতেছে, ঘরে বসে থেকে যদি বিএনপি চিন্তা করেন সামনে বিএনপি নামার কোনো দরকার নেই, আপনার অধিকার আপনাকে বুঝতে হবে। বিএনপি যদি হরতাল ডাকে ওইটা কার জন্য ডেকেছে, তাদেরকে ওইটার জন্য তার যে দায়িত্ব সেটা পালন করতে হবে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।